এই বুড়া শান্ত দিচ্ছে না, পচা কোথায় গেলি রে মারা? কাজে যাবি না? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, আমরা সবাই দাঁড়িয়ে আছি তোর জন্য। দেরি হলে যাব চুদির ভাই ঠিকাদার খিস্তি পারবে, তাড়াতাড়ি বেরিয়ে আয় ভাই। ওদেরও বড় মাথা খারাপ হয়ে গেছে, ও সবেমাত্র এই নতুন বিয়ে করেছে আর ও এখন কাজে যাবে, তোর ভাবলে কি করে? ওই তো কালকে ফোন করে বললো যে তোরা যদি কাজে যাস কাল সকালে আমাকে ডেকে নিয়ে যাবে, তাই তোকে ডাকতে এসেছিলাম ওরা। ও গুদমারানি যাবে না রে মা, আমাদের মানে পালিয়েছ না হলে দেরি হয়ে যাবে লাউরা। কোথায় ছিলি এতক্ষণ ধরে যে তোকে ডাকছি? কানে কি কাঁটা মারা গুঁজে রেখেছিলি? না রে ভাই, আজকে আর কাজে যাবো না, তোরা বলা চলে যা। আমার বয়ের একটু শরীর খারাপ হয়েছে বুঝলি, ওর পাশে এখন আমাকে থাকতে হবে। যেমন শরীর খারাপ হয়েছে রে বড়া, যে বউয়ের পাশে থাকতে হবে? দুদিন বিয়ে করে বড়া ভালোই বউ পাগলা হয়ে গেছিস দেখছি। না তোর মতো আই বুড়ো বাদর হয়ে বস থাকবে, বাল পেটে সাদা হয়ে গেল বড়া, এখন বিয়ে করার নাম গন্ধ নেই। কেন যে বড়া তোর বাপ এখনো তোকে ঘর থেকে তাড়ায় নেই কে জানে বড়া। শরীর খারাপ হয়েছে তো ওর করে, ও কেন তাই যেতে পারবে না লাউরা? বড়া তোর মতো বোকা চোদা হলে এইরকমই প্রশ্ন করে, আর সেই জন্যই তো তুই এখনো পর্যন্ত আই বুড়ো বাদর হয়ে বসে আছিস গুদমারানি। মেয়েদের কেন শরীর খারাপ করে তুই সেটা যদি জানতিস তাহলে অনেক কিছু হয়ে যেত লাউরা। ভাই পচা তুই বৌদির খেয়াল রাখ, এই সময় লাউরা বৌদির পাশে তোর থাকাটা খুবই জরুরি, দরকার পড়ে আমি তোর হয়ে কাজ করে দেবো বড়া, তবু তুই বৌদির পাশে থাক। আমরা এখন কাজে যাচ্ছি, সন্ধ্যাবেলা মদনের চায়ের দোকানে দেখা হবে বুঝলি। আরে একটু ডেরা ডেরা, তোদের জন্য একটা ভালো খবর আছে শুনে যা লাউরা। কি খবর রে বড়া? আরে তোরা কাকা হতে চলেছিস রে লাউরা, আর আমি বড়া বাবা হতে চলেছি। কি বলছিস রে বড়া, তুই তো এক সপ্তাহ হয়নি বিয়ে করেছিস, এরই মধ্যে ডাম ফুলিয়ে ফেললি? সবই ভগবানের ইচ্ছা রে লাউরা, আমি এত তাড়াতাড়ি বাবা হব বলে ভাবতে পারিনি মারা। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি মানে তোদেরকে বলে বোঝাতে পারবো না মারা। না না ভাই, আমি মারা ভাবতে পারছি না, এই পুরো অসম্ভব ব্যাপার। আর তোর তো এক সপ্তাহ হলো বিয়ে হয়েছে, তুই কি করে হতে পারে এটা? এত না ভাবার কি আছে, ও সারা দিন রাত মেহনত করেছে খেটেছে তাই ও তাড়াতাড়ি ফল পেয়েছে। আর ফালতু বকিস না তো বড়া, তাড়াতাড়ি চল লাউরা, না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। আর ভাই পচা তোকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন, সন্ধ্যাবেলা তাহলে দেখা হচ্ছে মদনের চায়ের দোকানে, আমরা তাহলে এখন আসছি বুঝলি। আরে ভাই দেবো রে দেবো, আগে আমার বইয়ের ডেলিভারিটা তো হোক, তারপর বড়া তোরা যা চাইবি তাই খাওয়াবো লাউরা। এখন বড়া আমার কত কাজ আছে জানিস, বড়া রান্না করতে হবে, জল বইতে হবে, কাপড় কাচতে হবে, কত কাজ আমার। বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা, এখন আমার প্রচুর কাজ লাউরা। হ্যাঁ ভাই, এখন তোকে বৌদির অনেক খেয়াল রাখতে হবে, বৌদির যেন কোনো রকম কষ্ট না হয়, দরকার পড়ে বড়া আমি তোকে হেল্প করবো। এ বাবা মায়ের কে মাসির দরদ বেশি দেখছি। চুপ করবি? না পেকবানা পেকবানা, ফালতু ঝগড়া করিস না তো নিজেদের মধ্যে। গুদমারানি পরের বইয়ের দিকে নজর দিতে লজ্জা লাগে না বড়া, বাল তোকে তো সাদা হয়ে গেল বড়া, এবার তো একটা বিয়ে করতে পারিস বড়া। বড়া তোর ও তো ফাটছে কেন বল?
না, আমি তো বড় ওর বউকে বলছি, তোরা তো গাছ জ্বালা কিসের লাউড়া? ওর বউ কি বলিস বা অন্য কারোর বউ কি বলিস, বাড়া সবাই সমান বুঝিস, মেয়েদেরকে সম্মান করতেছে, না হলে বাড়া তোর কপালে জীবনেও কোনো দিন মেয়ে জুটবে না বাড়া, এই বলে দিলাম লাউড়া। বাড়া তোরা সবাই এখানে আর আমি লাউড়া তোদেরকে চারিদিক খুঁজে মরে যাচ্ছে। স্বপন ডাক্তার আমাদের বাড়িতে এসেছে, এখন আমার বইয়ের ডেলিভারি চলছে আর আমি তোদেরকে এখন ডাকতে এসেছি, চল চল তাড়াতাড়ি চল লাউড়া। ভাই তাহলে আজকে কিছু হবে না? হবে মানে আজ বড় অনেক কিছু হবে, তুই এক কাজ কর, তুই বড় পঞ্চায়েত দোকানে চলে যা, গিয়ে চারটে জিবিএল নিয়ে চলে আয়। আর ভাই নারু, তুই মদনের দোকানে চলে যা, 10 পেটি বাংলা নিয়ে চলে আসবি। আর ভাই কঙ্কাল, তুই 1 বস্তা গাছ বম আর পেটো নিয়ে চলে আয় লাউড়া। এই নে টাকাটা ধর, তাহলে তোরা এখন যা, আমি বড় ওদিকটা একটু দেখি ডেলিভারি কত দূর কি হলো। মারা ডেলিভারি হবে নাকি কালী পুজো হবে কে জানে লাউড়া। ডাক্তার বাবু বেরিয়েছে। ওচা এদিকে একবার আসো। হ্যাঁ ডাক্তার বাবু বলুন। আরে তোমার ছেলে হয়েছে, তাড়াতাড়ি মিস্ত্রি আসো। আমার বড় ছেলে হয়েছে? হ্যাঁ তোমার ছেলে হয়েছে, একবার এসে দেখে যাও। এই গাছ পাগলা দাঁত। এই চল চল সবাই ভিতরে চল, বড় গিয়ে দেখি আমার ছেলে কেমন হয়েছে। তার মানে তুই কি বলতে চাইছিস? মানেটা তুই ভালো করে জানিস, তোর বইয়ের সর্বনাশ করে দিয়ে তোর পুরো ঘর মেরে ছেড়ে দিয়েছে ওই শান্তির ছেলে নারু। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বড়া, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস লাউড়া, হতে পারে না লাউড়া। দেখ ভাই, বিশ্বাস করিস বা না করিস, আমার বড়া প্রথম থেকে ওই শান্তির ছেলেকে সন্দেহ হয়েছিল, আর প্রমাণ তো লাউড়া তোর চোখের সামনে, বিশ্বাস করাটা এবার তোর ব্যাপার। সালা চুদির ভাই পেন্সিলের বাচ্চা, তোর মনে মনে বড় এই ছিল। সালা তাই বলি, তোর প্রতি কেন এত দরদ দেখাচ্ছিল? তুই কাজে না গেলে তোর হয়ে কাজ করে দেবে, তোকে সাহায্য করবে, এবারে বুঝতে পারছিস তো? সালা সর্ষের মধ্যে ভূতটাকে শুনেছিলাম, এখন দেখছি নারু তোর বইয়ের মধ্যে সর্ষে চাষ করে দিয়েছিল ওরা। এই গুদমারানি, তোকে আমি কত ভালোবাসতাম, সালা নিজের ভাইয়ের মতো মনে করতাম, আর বড় সুরের বাচ্চা, আর তুই শেষে শেষে আমার এইভাবে সর্বনাশ করে ছাড়লি। সালা সালা কোথায় কোথায় গেল চুদির ভাইটা, কোথায় গেল? সে তো এই মাত্র তোমার বউকে নিয়ে চলে গেল, বললো নাকি পেটের ছবি করাবে, অথচ আমি কোনো রকম ছবি করার কথা বলিনি। দিয়েছে দিয়েছে নারু, পুরো তোর গার মেরে ছেড়ে দিয়েছে। কি করে তোর একুলো গেল আর ও কুলো গেল, মাঝখান থেকে নারুর ছেলে মরা তোর গোলায় ঝুলে গেল।
খেতে নেই। শেষে বড়া, শেষে বড়া তুই ওই উট পেন্সিলের সাথে পালিয়ে গেলি। ভাই ভাই নিজেকে শান্ত রাখ, শান্ত রাখ, ভেঙে পড়লে চলবে না কিন্তু। তোর আমরা আবার বিয়ে দেবো বড়া। ও মারা গেছে তো কি হয়েছিল? ওরা কি করে